muris, dada kache amuris. Ama kache neko bubu paka amuris. Ama kache pabe shudu kacha amuris. Muris. Hey guys, welcome to the channel. আজ এক ব্লগার বৌদিকে দেখাবো, যিনি ব্লগ বানিয়ে আমাদের বিভিন্ন জিনিস শেখান। কি করে অয়েল ম্যাসাজ করতে হয়, কি করে দেশি স্টাইলে বেড ক্লিন করতে হয়। আর বৌদি এইসব ভিডিওয় প্রচুর ভিউজ পায়, কারণ আমরা আবার দেশি জিনিসপত্র তো বেশি দেখি। তাহলে চলো আর বেশি দেরি না করে বৌদির ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, যদি এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা খুব ভালো আছি বৌদি। আচ্ছা, এই জন্যই তো তোমার ভিউয়ার্সরা তোমায় এত পছন্দ করে, শরীর খারাপ তাও ভিডিও বানাচ্ছ। আমি ব্রাশ করে চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে মানে বাসি ড্রেস চেঞ্জ করে নিয়ে আমার একটা রোজই রেগুলার চান করলে স্নানটা সেরে নিই, আর নাহলে বাসি ড্রেসটা আমি চেঞ্জ করি। তো চেঞ্জ করে নিয়ে আবার চলে এসেছি আমার আগের সব সমস্ত কাজকর্ম করার জন্য, সেগুলো তো করতে হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো, স্কিপ করো না, ভিডিওটা খুব ভালো লাগবে আশা করি। না না, কেউ স্কিপ করবে না, তুমি চেঞ্জ করে চলে এসেছো আর কেউ স্কিপ করবে না। আর আমরা তো মশারি ছাড়া ঘুমোতে পারি না, কম্বল তো যাই হোক ক্লিন হয়েই যায় কিন্তু মশারি গুছানো সত্যি খুব কষ্টকর, মানে খুব টাফ ব্যাপার। ও বৌদি, এসব কি করছো? তুমি তো বেড ক্লিন করবে বললে, এসব কি দেখাচ্ছ? এটা বেড ক্লিন হচ্ছে নাকি ভিউয়ার্সদের চোখের পাওয়ার চেক করছে? ও বৌদি আর সামনে এসো না, তোমার বেড ক্লিন করা দেখতে গিয়ে তোমার ভিউয়ার্সদের বেড অপরিষ্কার হয়ে যাবে। সমুদ্র না এই বেড ক্লিন করার ভিডিও আর দেখা যাবে না। আমি তো ভাবছিলাম অন্য কোনো সাইটে চলে এসেছি। স্নানটা না করলে ফ্রেশ হবো না, তুমি তেল ভালো করে তেল মেখে নি, তারপর স্নান করবো। আমার চুলটাও প্রচণ্ড নোংরা হয়েছে, চুলেও শ্যাম্পু করতে হবে, কিছু করার নেই, আজকে করবো না। ওই জন্য আজকে চুলে তেল, হেয়ারে অয়েল, তেলটা আমি দেবো না। তো চলো না, হাত পায়ে তেল মেখে নি ভালো করে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। অবশ্যই আমরা তোমার পাশে থেকে তেল ঘষা দেখতে চাই। উমা গো, এসব কি? ঢাকার কি দরকার, সব দেখিয়ে দাও, এটা ব্লগ ভিডিও। এখন বুঝলাম এত ভিউজ কোথা থেকে আসে।
समझ रहे हो ना। আমাদের কমেন্ট পড়ে তখন আমার মনে হবে যে আমার ভিউয়ার্সরা আমার লাভার্সরা আমাকে খারাপ কমেন্ট করছে। হ্যাঁ, সব জায়গায় ঘষো। সবাই ভালো ভালো কমেন্ট করবে, একবার কমেন্ট অপশনটা ওপেন করো। সেই বাতে এবার বৌদি স্নান করা দেখাবে। সবাই রেডি তো? আমি মজা আয়গা না ভিড়ো। আবার আসি তোমার সাথে কথা বলতে দেখা করতে, ততক্ষণ ওয়েট করো তো। চলো, মাশান কিন্তু একদম কমপ্লিট, দেখে বুঝতেই পারছো। এ কি, তোমার ভিউয়ার্সরা সব রেডি হয়েছিল তোমার স্নান করা ভিডিও দেখবে বলে, আর তুমি স্নান করা দেখাবে না? সবই তো দেখিয়ে দিলে, স্নান করাটাও দেখিয়ে দাও। ঠিক আছে, তো সকাল সকাল প্রত্যেক বন্ধুদের, আমার ইউটিউবারদের, আমার ফ্রেন্ডদের জানাই গুড মর্নিং। কালকে সকাল সকাল আবার আমি চলে এসেছি মিষ্টি মিষ্টি একটা সকালে, মিষ্টি মিষ্টি একটা ভিডিও নিয়ে তোমাদের মিষ্টি মিষ্টি তোমার সাথে কথা বলার জন্য। এই যে বারবার মিষ্টি বৌদি বলে, না না কেউ এটা বলে না, নিজেই নিজেকে মিষ্টি বলে। তার একটা উদাহরণ, কহাঁ সে আতে হি সকাল সকাল গাড়ি আওয়াজ। তুমি যা ভিডিও বানাচ্ছ তাতে তো মুখ ঢেকেই থাকতে হবে। সেই বাতে চলো বকব করব, তোমাদের সাথে কথা বলবো, তোমাদের স্কিপ করো না, দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো উঠি আমি তো। সকাল সকাল এসব জিনিস দেখালে কেউ স্কিপ করবে না। আচ্ছা তুমি শুধু একবার বলো তোমার লেগেছে, তাহলে আমি ওখানে আরো কিছু ইট ফেলে আসবো। বলো কেমন আছো তোমরা, সবাই ভালো আছো তো? একদম বৌদি, সবাই খুব ভালো আছে। সকাল সকাল তোমার ওই দেশীয় স্টাইলে বেড ক্লিন করার ভিডিও দেখলে কে না ভালো থাকে বলো। আমাকে অনেকে বলছো বৌদি তোমাদের পেছন দিকটা কিন্তু সত্যি খুব সুন্দর। হ্যাঁ সত্যি সুন্দর, দেখো সবাই ঠিক কথাই বলে, পিছন দিকটা সত্যি খুব সুন্দর, সেই জন্য তো চ্যানেলে এত ভিউজ আর সাবস্ক্রাইবার। সমঝ রে না। তো প্রথমে বলি ভিউটা কিন্তু স্কিপ করবে না। হ্যাঁ স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও স্কিপ করে দেখলে তো কোটাই কিছু বুঝতে পারবে না বলো। তোমার ভিডিওতে বোঝার জিনিস তো কিছুই নেই, শুধু তো দেখার জিনিসই আছে। এই দেশি স্টাইলের ভিডিও বেশি দেখা যাবে না, এইসব ভিডিও বেশি দেখালে হয়তো আমার ভিডিওটাই 18+ হয়ে যাবে।
अच्छा। तो जाइ होक आजकल मतो वीडियो टा एक बोर्ड जुन्दो वीडियो टा भालो लागले एक टा लाइक कमेंट शेयर कर दियो आर ए धरनेर वीडियो आरो देखार जुन्दो प्लीज चैनल टा के सब्सक्राइब करो एवं पाशे बेल आइकन टा प्रेस कर दियो परवर्ती वीडियो नोटिफिकेशन पावार जुन्दो थैंक यू।